যা মনমাঞ্জা তাই পূর্ণ হয়। মাকে যদি আঠাশটা শনিবার কেউ দর্শন করতে পারে। মায়ের একটা গল্প আছে, সে গল্পটা একটু বলি। চালকলা চিংড়া গল্প। নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে বছরের প্রথম দিনটি শুরু করলাম সুকিয়া স্ট্রিটের জীবন্ত কালী শ্যামা সুন্দরীকে দর্শন করে। আপনারাও আসুন এই ছোট্ট মন্দিরে, এখানে মায়ের মুগ্ধকর রূপ দেখে আপনারা অবশ্যই আনন্দ পাবেন আর আপনাদের যাবতীয় দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। আমি এর আগে একটি ছোট্ট ভিডিওতে শ্যামা সুন্দরীর বর্ণনা দিয়েছিলাম এবং সেই ভিডিওটিতে আপনাদের বেশ সাড়াও পেয়েছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম এর গল্পটি আপনাদের কাছে বলবো। শুনুন সেই গল্প। প্রচুর লোক এসছে এখানে, এর মাঝখানে আমরা একটু শুনে নেবো মায়ের সম্পর্কে। এখানে একটু বলুন, জয় মা শারণী, পৌষকালী পুজো আছে, সবাইকে বলছি, সবাই কিন্তু অবশ্যই আসবে সেদিন। প্রত্যেকটা অমাবস্যায় মা শারণী সুন্দরীর মধ্যে বিশেষ পুজোর আয়োজন থাকে। পরেরটা শ্রী অমাবস্যা আছে মায়ের। মা শারণী সুন্দরী এখানে নবগ্রহ বেদির পর বসে আছে দেখতে পাচ্ছেন। আপনার যখন ওই লাল গেটটা পেরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন মা শ্যাম সুন্দরী মন্দিরে, তখনই আপনার কোনো গ্রহের প্রভাব থাকছে অটোমেটিকলি। এখানে হয়তো দামের তাবিজ পাথর অনেক কিছু করতে হয়, মা শ্যাম সুন্দরীকে দর্শন করলে তার করতে হবে না। যদি কোনো ভক্ত মা শ্যাম সুন্দরীকে আঠাশটা শনিবার দর্শন করে তার সব রকম গ্রহদোষ কেটে যায়। তো সবাই মা শ্যাম সুন্দরীকে আসুন। মায়ের কাছে কালচপ দোষ, মাঙ্গলিক দোষ, সাজাতি দোষ সব কিছু করে এবং যা মনমাঞ্জা তাই পূর্ণ হয়। মাকে যদি আঠাশটা শনিবার কেউ দর্শন করতে পারে, তারপরে বলে কি মাকে একবার দর্শন করলে জানেন কি হয়, 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। এখানে মা 51 সতীপীঠ মিলিত অবস্থায় আছেন। মাকে আপনি দেখতেই পাচ্ছেন, বাবা যে কথা বলি, মায়ের মুখের মধুর হাসি। এখানে বড় বড় আর্টিস্ট যেগুলো আজকের দিনে আর আমাদের মধ্যে এই বছর 5 টাকা শুনে গেছে, সব বড় বড় যারা গান শুটিং করে, তারা বলে যে এত সুন্দর মাকে দেখতে কোথাও নেই। বিশাল বড় মন্দির না, ছোট্ট জায়গায় মা আছে। কিন্তু মা আমি বলতে পারি একটা বড় মন করে, বড় মুখ করে, যে কোনো জায়গায় সোনার সিংহাসনে মা, কোনো জায়গায় কোনো জায়গায় বড় গহনা করে মা সোনায় ঢেকে আছে, কিন্তু এখানে মা আছে। এখানে মা ভালো আছে, মায়ের মুখের হাসি দেখে মা গরিবের জায়গায় ছোট জায়গায় আছে, মাকে তেমন করে আমরা দিতে পারি না, এটা মা ভালো আছে। মা শ্যাম সুন্দরী গল্প এটা সবচেয়ে বড়, মহালয়ার পূর্ণ লগ্নে ঘটনা। সেই দিন দিয়েছিলেন মা দর্শন, আবির্ভাব হয়েছিল মায়ের এই মন্দিরে। মায়ের পুরোহিত যায় মায়ের জন্য বাজার করতে, বাজার করতে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কাল রং মেখে মা কালীর মতো শুয়ে যাচ্ছে, সে বিকে যাচ্ছে, একটা টাকা দেবে গো। এই মন্দির থেকেও সে পুরোহিত গেছে বাজার করতে মায়ের জন্য, একটা টাকা দেবে, একটু চালকলা কিনে খাবো, দুদিন ধরে কিচ্ছু খাইনি গো। বাচ্চারা ধাক্কা মেরে বলে যা কাজ করে খা, বাচ্চারা গা ঝাড় দিয়ে বলে কাজই বেটা, বিক্রে যেতে আসতাম, দুজনের ঝগড়াটি হয়। বাচ্চারা বিক্রে যেতে বাজারের মধ্যে চলে যায়, উনি অনেক করে বাজার করার জন্য অনেক করে জোর জবরদস্তি বলছি। ওই বাচ্চাটাকে ভিক্ষা করছিল, বাচ্চাটা ভিক্ষা করছিল মা কালীর মতো, সে ভিক্ষা করছিল। এই সবগুলো হচ্ছে এখানে বলে একটা, প্রত্যেকটা অবস্থায় মায়ের অন্ধকারে পুজো। সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল, হতে দেখছি যে মানে মহাদেব আছে, মা নেই, মা তো কালো তাই আমি হয়তো দেখতে পাচ্ছি না, সঙ্গে ঘিরে প্রতিক্রিয়া তুলে দেখছি না, মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে, কোনো এখানে 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 মা মা ওখানে নেই। সঙ্গে সঙ্গে মানে থমকে গেছে, সঙ্গে দুপা সরে এসছে, সরে এসে ঘিয়ের প্রদীপটা হাতে পড়ে গিয়ে দেখছে জ্যোতির্ময় হয়ে গেল, পেছন থেকে ছুমছুম করে আওয়াজ হচ্ছে, ধপ করে সে পা পড়লো শিবের বুকের পর, দে আমায় চালকলা খেতে দিবি না। সেই বাচ্চা মেয়েটি দেখুন, মা সামনে দেখলে বুঝবেন আপনি, ছোটার বাচ্চা মেয়ের মতো দেখতে, মাকে মাকে মা কালীর মতোই দেখতে না, মাকে অন্যরকম একটা দেখতে। আপনি দেখুন মানে মা সামনে একটা রূপটা এমনই আলাদা, আপনি যেখানে যান দক্ষিণেশ্বর দেখুন বা কালীঘাট দেখুন, আমাদের বড় মা সবাইকে দেখবে যে মা কালীর মতো দেখতে, কিন্তু এখানে বাচ্চা মেয়ের মতো দেখতে একটা, একদম একদম। তো ওই বাচ্চাটা দিয়ে চালকলা খেতে দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, বলছে আমি শুধু বড় লোকের মা নই রে, আমি তো গরিবেরও মা, আমি জগৎ জননী, তাই আমাকে যাতে আমার সব সন্তান পুজোতে পারে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা আমি সন্তুষ্ট। তখন থেকে মাকে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে মাকে পুজো দেওয়া হয়। সবচেয়ে বেশি জানেন কিসে মা সন্তুষ্ট হয়? আমি সব বিরোধী মা সন্তানকে
আনন্দিত দেখলেই মা খুশি হয়। মার কোনোদিন চাহিদা ছিল না, আমাদের যিনি জন্মদাত্রী মা সে নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে, নিজেকেও শেষ করতে পারে, নিজেকে সন্তানকে বাঁচায়। আর আমাকে যদি বলেন যে মাকে দেখার কথা, আমি অবশ্যই মাকে দেখতে পেয়েছি। এই যে ঘর, ঘরটা সবসময় বলি আমি মাকে সাজাই, তো এই ঘরটা সবসময় বন্ধ করে ভোর চারটার সময়, কোনো সময় এখানে দুপুর হলে মায়ের অমাবস্যা অন্ধকারে যে মানে অমাবস্যা পুজো থাকে সেদিন এটা দুপুর হলে মায়ের সূর্য উদয়ের পর সাজানো হয়। কিন্তু প্রত্যেকটা দিন মা ভোর চারটের আগে মা মঙ্গল আরতি আগে সাজে না, তো এইখানে দরজাটা লাগানো মঙ্গলের সময়। তো আমি দেখছি ছিটকে এমনি এমনি খুলে যাচ্ছে, কোনো মানুষ নেই, কিছু নেই, কোনো আওয়াজ হচ্ছে না। তো মা এখানে আছে, মায়ের দরকার হলে মা বাবার ঘরে যায়, বাবার ইচ্ছে মা বাবা এখানে আছে। তো এখানে আমি শুধু না, এখানে ভক্তরাও দেখতে পাই, ফরেন থেকে এসছে, ক্যালিফোর্নিয়া থেকে ফরেনার, উনিও ভিডিওতে বলেছেন যে মা এমনিকে দেখছে, ওয়ান অফ ওয়াইফ, আর উনি ভিডিও দেখছে যে মা এমনিকে স্মাইলিং করছে। তো সবাই মানে সবাইকেই মা দর্শন দেয়, শুধু আমাকে না, এখানে ভক্তরা যত আসবে 99% ভিডিও দেবেন ভক্তরা। মা কাউকে ফেরায় না, মা সবার কথা শোনে, মা কাউকে কোনোদিন ফেরায়নি, কোনোদিন ফেরাবে না, মা সবার মনোমাংসে পূর্ণ করে, সবাই মায়ের কাছে আসবে। আপনার ভক্ত, এই হচ্ছে সুকিয়া স্ট্রিট, সামনেই হচ্ছে মানিকতলা ক্রসিং, আর এই দেখা যাচ্ছে হোমিওপ্যাথি কলেজের গেট। তার পাশের যে গলি, ঠিক এই গলিতেই হচ্ছে শ্যামাসুন্দরীর মন্দির।